আসানসোলের রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্বলন করে আসানসোল ইএসআই হাসপাতালের নার্সিং কলেজের বিএসসি নার্সিং ট্রেনিং এর ল্যাম্প লাইটিং ও সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন মোট 42 জন ল্যাম্প লাইটিং সেরিমনির মাধ্যমে নার্সিং প্রশিক্ষণের জন্য শপথ নেন। পাশাপাশি 38 জন নার্সিং প্রশিক্ষণ শেষ করার পর তাদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন মন্ত্রী। প্রতি বছরের মতো এবছরও আসানসোল ইএসআই হাসপাতাল নার্সিং কলেজে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে, যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরো অনেকেই। এবছর সপ্তম বর্ষে পদার্পণ করলো আসানসোল নার্সিং কলেজ, চতুর্থ ব্যাচ বিদায় নিচ্ছে এবং নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে, তাদেরই স্বাগত অনুষ্ঠান। এখনো পর্যন্ত 103 জন নার্সিং ছাত্রী পাশ করেছে, তার মধ্যে রাজ্য সরকারের অধীনে 61 জন এবং কেন্দ্র সরকারের অধীনে 3 জন চাকরি পেয়েছে, এছাড়াও বাকিরা বিভিন্ন হাসপাতালে চাকরি করছে, এমনটাই জানালেন মন্ত্রী মলয় ঘটক। প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয় আসানসোল ইএসআই হাসপাতালে নার্সিং কলেজ। দুটি জিএনএম কোর্স রয়েছে, সেটি মানিকতলা এবং শিয়ালদহে। সারা ভারতবর্ষে ইএসআই এর অধীন বিএসসি নার্সিং প্রথম বেঙ্গালুরুতে এবং দ্বিতীয়টি আসানসোলে রয়েছে। বিএসসি নার্সিং হলো 4 বছরের কোর্স। এছাড়াও আসানসোলে মেডিকেল কলেজ তৈরির ব্যাপারে মিটিং করা হচ্ছে এবং পরবর্তীতে ইএসআই হাসপাতাল চত্বরের পাশেই তৈরি করা হবে মেডিকেল কলেজ, তাতে উপকৃত হবেন সকলে। প্রতি বছরই ল্যাম্প লাইটিং সেরিমনি আমরা আসানসোল ইএসআই করে থাকি, তবে এবারে প্রথম রবীন্দ্র ভবনে হচ্ছে। আমার খেয়াল আছে গতবার আমরা আইএম হাউসে করেছিলাম, তার আগে ইএসআই এর কম্পাউন্ডে এই অনুষ্ঠানটা হতো, কিন্তু প্রথম যখন ইএসআই হসপিটাল চালু হয় 40টা ইনটেক সিট ছিল, তো ছাত্রীর সংখ্যা তখন কম থাকতো। আর এবারে এটা 7th ব্যাচ ল্যাম্প লাইটিং করবে, অর্থাৎ দেখতে দেখতে প্রায় 7টা বছর এই ইএসআই নার্সিং কলেজ সপ্তম বছরে পা দিল। ইএসআই নার্সিং কলেজ করা হবে এটা আমরা যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন শ্রম দপ্তরের, শ্রম দপ্তরের অধীনে ইএসআই পড়ে, আমাদের দুটো জিএনএম কোর্স ইতিমধ্যেই ইএসআই আছে, একটি মানিকতলা এবং একটি শিয়ালদহ, কিন্তু বিএসসি নার্সিং আমাদের রাজ্যে কিন্তু ইএসআই এটাই প্রথম, এবং ইএসআই এর আন্ডারে সারা ভারতবর্ষে এটা দ্বিতীয়। ব্যাঙ্গালোরে আছে বিএসসি নার্সিং এবং আসানসোলে আছে বিএসসি নার্সিং, সারা ভারতবর্ষে ইএসআই বিএসসি নার্সিং কলেজ কিন্তু আর নেই। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वाल्का ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमला धाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहां आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमला धाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विथ किड्स पूल, AC, कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेश धाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा सीआरसोल रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886।